ওয়েলকাম টু ডকল ভিআরপি ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে এই চ্যানেলের স্বাগতম যারা ভিভিডি কাদের সঙ্গে যুক্ত আজকে প্রতিবেদন হওয়া সম্পর্কে আলোচনা করবো কীভাবে পূরণ করবেন কারণ আমরা ফিল্ডে গিয়ে সকলে কাজ করি কিন্তু সবজাতে বড়ো ব্যাপার কাজ করার পরে সেই তথ্যগুলো স সঠিকভাবে মানে সম্মিলিতভাবে সেটাকে এক জায়গায় কম্পাইল করা একত্রিত করা এটা আমাদের কিন্তু বিশাল একটা দায়িত্ব যেটা প্রতিবেদন ক্ষয়ে লিপিবদ্ধ রয়েছে প্রতিবেদন খাওয়া হচ্ছে হাউস টু হাউস এবং ভিসিটি উভয় টিমের জন্যই এখানে দেখুন প্রতিবেদন কারণে ব্যবহৃত হবে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ প্রথমেই উল্লেখ আছে যেভাবে প্রত্যেক ফর্মেই ফর্মাটেই আছে পরিবেশ সম্পর্কিত বিষয়গুলির সমীক্ষা এবং গৃহীত ব্যবস্থা বুঝতেও পারছেন তাহলে এটা কি কি আছে পরিবেশ সম্পর্কিত যেসব তথ্যগুলো সমীক্ষা করে উঠবে সেগুলো লিপিবদ্ধ করবো এবং তার ব্যবস্থাও এখানে হবে ব্যবস্থার কথাও আমরা লিপিবদ্ধ করব প্রথম বিষয়গুলি সমীক্ষা করা যে বিষয় সেটা হচ্ছে হাউস টিম তারা সমীক্ষা করে সেই বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করবেন তথ্যগুলো তুলবেন লিখবেন আর সেই সমীক্ষার উপরে ভিত্তি করে ভিসিটি বিসিটি গৃহীত ব্যবস্থা ফিল আপ করবে তো প্রথমেই প্রতিবারের মতোই যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম গ্রাম সংসদ মাস কোন মাসে আপনারা এটা এই সমীক্ষাটা চালাচ্ছেন সেই মাসের কোন পর্যায়ে প্রথম না দ্বিতীয় পর্যায়ে আমরা জানি প্রত্যেক মাসে দুটো পর্যায় হয় সেক্ষেত্রে এটা প্রথম বা দ্বিতীয় কোন পর্যায়ে আপনারা করছেন আপাতত সেটা এখানে টিক মারতে পারেন বা একটা কেটে দিতেও পারেন নেক্সট হচ্ছে সমীক্ষার সময়কাল অর্থাৎ সমীক্ষা আমরা জানি পাঁচ দিন ধরে চলে সেই পাঁচ দিনের সময়কাল শুরু এবং শেষ তারিখ দিতে হবে নেক্সট হচ্ছে আমরা কিভাবে এই প্রতিবেদনের ছকগুলো পূরণ করব পাড়া প্রথমেই কলামে আছে দেখুন পাড়া এবং নিচে আছে গ্রাম সংসদ এলাকার মোট সংখ্যা মানে মোট কটা সংসদে কাজ হলো তার সংখ্যাটা এখানে লিখতে হবে এবং পাড়া এখানে চারটি কলাম আছে স্বাভাবিকভাবে প্রত্যেক জীবিতে যেহেতু চারখানা টিম আছে চারখানা টিম আছে সেহেতু এটা সেভাবে করা হয়েছে কিন্তু হয়তো আমরা ফর্ম্যাটটা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে অনেক কিছু ভুলভ্রান্তি ফর্ম্যাটে আছে তবু আমরা যেহেতু এটা স্টেট গভর্নমেন্টের অর্ডার রাজ্য সরকার ফর্মটা দিয়েছে আমাদের আমরা যেভাবে সম্ভব ফিল করে পাঠাবো তো প্রথমে পাড়া ধরুন আপনি যে পাড়ায় কাজ করছেন যে পাড়ায় কাজ করছেন সে পাড়ার নাম বা সংসদের নাম সিরিয়াল নাম্বার দিলেন একটা সংসদে অনেকগুলো পেতে পারেন আপনি জায়গা একটা সংসদে পরিবেশ সম্পর্কিত একটা সংসদে পরিবেশ সম্পর্কিত বিষয় অনেক কিছু থাকতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই আমাদের যে চারটি কলাম আছে চারটি রো আছে সেটাতে কিন্তু সম্ভব নয় তো তাহলেই একটা টিম কি করবে একটা টিমের ক্ষেত্রে এটা অনেকগুলো ব্যবহৃত হতে পারে একটা হাউস টু টিমের ক্ষেত্রে একাধিক ফর্ম ব্যবহার হতে পারে প্রতিদিন সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের টিম নাম্বার দেবেন উপরে টিম নাম্বার দিবেন প্রতিবেদন খ লেখা আছে তার তার আশেপাশে যে কোনো একটা জায়গা টিম নাম্বার দিবেন এবং পৃষ্ঠা নাম্বার দিবেন মানে ফর্ম্যাট নাম্বার আপনি টিম নাম্বার দিলেন দিয়ে একটা অবলিক দিয়ে ফর্ম্যাট নাম্বার ওয়ান মানে ফরম্যাট নাম্বার ওয়ান মানে পেজ নাম্বার ওয়ান এটা ধরুন পাঁচখানা পেজ ইউজ করেছেন সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা লিখবেন এক পরের পাতা লিখবেন দুই এভাবে পরপর পাঁচখানা পাতা সেটে পিন আপ করে আপনি দিতে পারেন প্রতিদিন এটা এক প্রতিদিন আপনার চারখানা পাঁচখানা পেজ ইউজ হতেই পারে যদি জায়গা সেরকম থেকে থাকে তো এখানে ধরুন প্রথমে পাড়া সব পাড়া বা সংসদ নাম্বার আছে প্রথমে ধরুন একটা সংসদ যেটা আছে সেটা লিখলাম লেখার পরে তার সিরিয়াল নাম্বার দিলাম প্রথমেই কলাম আছে আবর্জনা জমে আছে রকম জায়গা কোন জায়গা দেখেছেন এই কোথায় যে অপশানটা আছে সেইখানে আপনি লিখবেন লেখার পরে আপনি পরের ঘরে যেগুলো দুটো স্টার মারা আছে সেগুলোই শুধু হাউস টু হাউস টিমের জন্য আর তিনটি স্টার চিহ্ন যেটা দেওয়া আছে সেটা ভিসিডি টিম ফিল আপ করবে তাহলে নেক্সট আছে বদ্ধ নর্দম আপনি কোথায় পেয়েছেন সেই সংসদে যে পাড়ার উল্লেখ করেছেন সেই সংসদে বা সেই পাড়ায় সেই জায়গাটার নাম নিচু জায়গা যেখানে জল জমে আছে এরকম কোথায় পেলেন টায়ার সারাই বা বাতিল জিনিসের ব্যবসা ব্যবসা কোথায় আছে না থাকলে না লিখবেন বা প্রযোজ্য নহে লিখবেন না থাকলে প্রযোজ্য নহে লিখবেন বা না লিখবেন অসুরক্ষিত নির্মাণ কাজের জায়গা যদি থাকে কোথায় সেটা উল্লেখ করবেন ঠিকানা খাল বা নঞ্জুলি বা ডোবাই মশার লার্ভা পাওয়া গেছে এরকম কোথায় থাকলে সবগুলো ঠিকানা দিতে হবে না থাকলে সেই জায়গাগুলো প্রযোজ্য নহে লিখে দেবেন বা না লিখে দেবেন বা লিখতে ক্রসিংয়ে দিতে পারেন এই হচ্ছে বিষয় নেক্সট আছে কি ব্যবস্থা নেওয়া হলো হ্যাঁ কি না প্রত্যেকটাই যে হাউস টু হাউস টিম তথ্য তুলবে সেই তথ্যগুলো যে ব্যবস্থাগুলো নেওয়া হবে ভিসিডি টিম দ্বারা সেই ব্যবস্থাগুলো যদি না যে ব্যবস্থাগুলো নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হলে হ্যাঁ লিখবেন না হলে না লিখবেন এটা স্টার যে মারা আছে সেগুলো ভিসিডি টিম ফিল করবে আফটার এই সার্ভের পরে ধরুন একটা সংসদেই যদি থাকে তো সংসদের নামই বারবার লিখবো চারটি কলাম আছে চারটি লিখবো আরও যদি বেশি পাওয়া যায় বেশি সংসদ পাওয়া যায় তো সেক্ষেত্রে পরের পেজ ইউজ করবো এবং সেখানেও সিরিয়াল নাম্বার দেবো ধরুন এখানে এক থেকে চার সিরিয়াল হলো চার দিলাম সিরিয়াল পরের পেজে যখন যাব তখন পাঁচ ছয় এরকম করে সিরিয়াল শুরু করব সেই দিন পার ডে প্রত্যেক দিন এটা একাধিক ফর্ম ইউজ হতে পারে এবং এই ফর্মারটা ফিল আপ করার পরে নিচে সমীক্ষা দলের ভিআরপির সমীক্ষা দলের ভিআরপিদের স্বাক্ষর এইখানে সমীক্ষা দলের প্রত্যেক দুটো করে মেম্বার থাকবে দুজন করে সেই দুজন মেম্বারের স্বাক্ষর হবে নেক্সট হচ্ছে ডান দিকে দেখুন কন্ট্রোল টিমের ভিআরপির স্বাক্ষর অর্থাৎ কন্ট্রোল যে সব সদস্য আছে ছজন সদস্য সদস্য আছে ছজনের কিন্তু এখানে সিগনেচার করতে হবে প্রত্যেকের সিগনেচার করতে হবে সিগনেচার করার পরে এই ফর্মটা সুপারভাইজারে কোনো মন্তব্য থাকলে লিখবে না থাকলে স্বাক্ষর করে সেই খটা বাই হোয়াটসঅ্যাপ প্রত্যেক দিন হাউস টু হাউস টিম থেকে নিয়ে সেটা আবার এই ফর্মটা পাঠিয়ে দিতে হবে ভিসিটিকে যাতে এই ফর্ম দেখে ভিসিটি কাজে নামতে পারে এবং কাজ করতে পারে এবং ভিসিটি কাজ করার পরে কাজ করার পরে যে তিনটি স্টার মারা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো ঠিকঠাক হ্যাঁ বা না লিখে ফিল আপ করে নিচে সিগনেচার করে ভিআরপির সহিত আগে হয়ে যাচ্ছে মানে সমীক্ষা দলের সহিত আগে হয়ে যাচ্ছে তারপরে কাজ সারার পরে কন্ট্রোল টিমের সই করবে সেই সই করার পরে সেটা সুপারভাইজারকে জমা দিতে হবে এইভাবে প্রতিদিন চলতে থাকবে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং আপনারা এটাকে ঠিকঠাক ফিল করে সুপারভাইজারকে জমা দেবেন